তোমরা কপিতে লিখে আমাকে ইমেজ পাঠাবে, কিন্তু অ্যান্সার সবাই দেবে আর বাংলাতে, হ্যাঁ ইংলিশ টাইপিং করে অ্যান্সার দেবে না, সামনে এক্সাম সবাই বেঙ্গলিতে লিখবে, বাংলায় লিখবে, ঠিক আছে? গুড আফটারনুন এভরিওয়ান, শুনতে পেয়েছো সবাই? বুঝতে পেরেছো আমি কি বললাম? দেবদীপ, ঋষভ, জারিন, দেবায়ন, কৌস্তব, এভরিওয়ান বুঝতে পেরেছো আমি কি বললাম? ইয়েস অর নো? আচ্ছা বুঝতে পেরেছো তো? ওকে, যেমন আমি জিজ্ঞাসা করছিলাম সেরকমই আমি কিছু প্রশ্ন আজকে জিজ্ঞাসা করব, ঠিক আছে? ফার্স্টে আমাকে একটা শূন্যস্থান পূরণ কর, ফার্স্ট আজকে আগে ফার্স্টে শূন্যস্থান পূরণ। গড়ের মাঠে আজ বিরাট শূন্যস্থান হচ্ছে। গড়ের মাঠে আজ বিরাট দিয়ে শূন্যস্থান হচ্ছে, বলো এখানে শূন্যস্থানে কোন শব্দটি বসবে বলো। গড়ের মাঠে আজ বিরাট, আচ্ছা আমি অপশন দিচ্ছি, তার ফার্স্ট অপশন হিংসা, সেকেন্ড অপশন মিটিং, আর থার্ড অপশন বংশ, বলতো কি হবে এবার বলতো দেখি। হ্যাঁ এবার ঠিক আছে, তাহলে দেবদীপ কি অপশন দিয়েছি দেখে বলো, মেলা অপশনটা তো নেই দেবদীপ। গড়ের মাঠে আজ বিরাট শূন্যস্থান আছে দিয়ে হচ্ছে, করেছো তোমরা এটা, এই শূন্যস্থানটা করেছো বলো দেবদীপ ঠিক করে। বাকিরা ঠিক আছে, ঋষভ ঠিক আছে, জারিন ঠিক হয়েছে, দেবান ঠিক হয়েছে, হ্যাঁ কৌস্তভ সেকেন্ড। দেবদীপ ঠিক করতে হবে অ্যান্সারটা, মিটিং হচ্ছে। গড়ের মাঠে আজ বিরাট, গড়ের মাঠে আজ বিরাট মিটিং হচ্ছে। দশ ফ্রন্ট ক্যামেরা অফ করো, দশ ফ্রন্ট ক্যামেরা অফ করো। নেক্সট কোয়েশ্চেন জয় হর্ষই, তারপরে একটা আমি শূন্যস্থান দিলাম, তারপরে ঢয় শূন্য রয় হর্ষই, বলতো শূন্যস্থানে কোন বর্ণটি বসবে, শূন্যস্থানে কোন বর্ণটি বসবে। বলো দর্শের ফার্স্ট ফ্রন্ট ক্যামেরাটা অফ করো, আচ্ছা ঋষভ দেখো তো ঠিক লিখেছো নাকি, জারিন ঠিক আছে, দেবদীপ ঠিক আছে, দেবদীপ কি লিখেছো দেখো, ঋষভ ঠিক আছে, অনুসার হবে তাই তো, অনুসার চিংড়ি তাই তো, ছয় হাসি অনুসার ঢয় শূন্য হাস্যই, ছয় হাসি অনুসার ঢয় শূন্য হাস্যই, অনুসার হবে। ওকে নেক্সট কোয়েশ্চেন বলো, হংস ঠিক আছে, হংস শব্দটির অর্থ কি, হংস শব্দটির অর্থ কি, হ্যাঁ দেবান ঠিক আছে, হ্যাঁ জানি ঠিক আছে, বলো বাকিরা হংস শব্দটির অর্থ কি।
প্রস্তাব ঠিক আছে দেবান ঠিক আছে দেবদীপ কি হচ্ছে অ্যানসার কই দেবদীপ অ্যানসার কই হাঁস তাই তো নেক্সট বলো খ্যাংরা শব্দটির সাথে কোন শব্দটির মিল আছে খ্যাংরা শব্দটির সাথে কোন শব্দটির মিল আছে দেখো আমি অপশন দিচ্ছি কংস এক নম্বর দু নম্বর ঢং তিন নম্বর পাংশু চার নম্বর ট্যাংরা চার নম্বর ট্যাংরা বলো খ্যাংরা শব্দটির সাথে কোন শব্দটির মিল আছে ট্যাংরা কংস ঢং পাংশু আর ট্যাংরা বলো কোন শব্দটা মিল আছে হ্যাঁ জানেন কারেক্ট কৌস্তব ঠিক আছে দেবান ঠিক আছে ঋষভ হ্যাঁ ঠিক আছে গুড ভেরি গুড এভরিওয়ান দেবদীপ অ্যান্সার পাচ্ছি না তাড়াতাড়ি ফার্স্ট দেবদীপ কপিতে লিখে দাও সেরকম হলে তাহলে চার নম্বর অপশন তাই তো ট্যাংরা এটার সাথে মিল পাচ্ছি ওকে নেক্সট কোয়েশ্চেন জংলা শব্দটির অর্থ বলতো জংলা শব্দটির অর্থ কি বলো জংলা শব্দটির অর্থ কি ইয়েস ঋষভ কারেক্ট জানেন কারেক্ট হ্যাঁ কৌস্তব কারেক্ট হ্যাঁ দেবান কারেক্ট বুনো জংলা শব্দটি অর্থ বুনো নাও নেক্সট কোয়েশ্চেন দিয়ে শূন্যস্থান শূন্যস্থানে কোন বর্ণটি বসবে দয়ে ও হয় হস্যই দিয়ে শূন্যস্থান শূন্যস্থানে কোন বর্ণটি বসবে বলো হ্যাঁ জারিন ঋষভ কারেক্ট কৌস্তব কারেক্ট দেবায়ণু কারেক্ট কই দেবদীপ অ্যান্সার দাও দেবদীপ একমাত্র অ্যান্সার পাচ্ছে না কিন্তু দৌহিত্র তয়ের অফলা তাই তো তয়ে রফলা এবার আমাকে বলো সৌরভ শব্দটির অর্থ কি সৌরভ শব্দটির অর্থ কি
Yes, correct. Devayan Chari incorrect. Rishabh correct. Kaustubh correct. বলো গৌণ শব্দটির সাথে কোন শব্দটির মিল আছে? সৌধ ভৌত মৌন। সৌধ ভৌত মৌন গৌণ শব্দটির সাথে কোন শব্দটির মিল আছে? হ্যাঁ কৌস্তব কারেক্ট, জারিন কারেক্ট। হ্যাঁ দেবদীপ ঠিক আছে। আগেরটা দর্শ অ্যান্সার দাও। দর্শ অ্যান্সার দেবে। তাহলে গৌণ শব্দের সাথে কোন শব্দটি মিলে পাচ্ছি? দেখো তিন নম্বর অপশনটা কারেক্ট, তাই তো? মৌন, মৌন। দেবদীপ কমপ্লিট করো শব্দটা পুরো। ঘোমটা পড়া যে শূন্যস্থান কোথায় যাচ্ছে? হ্যাঁ কারেক্ট। তাহলে আমি কি লিখেছি? ছেলে দিয়েছি বউ আর দৌ, কোন অপশনটা? ছেলে বউ দৌ, কোন অপশনটা কারেক্ট হবে? দেখো ব হর্ষক দিইনি, হ্যাঁ। তাই অপশনগুলো কিন্তু খেয়াল করে করবে যে ওকার দিয়ে দিয়েছি না হর্ষক, ব হর্ষক আছে না বয় ও আছে, দেখে খেয়াল করে করবে। তোমরা এটা ওকার যোগ করছো, তাই দেখবে ওকার যোগ দিয়েই থাকার কথা, ঠিক আছে? সবসময় অপশনটা খেয়াল করবে। তাহলে এই অপশনটা, তাই তো? সেকেন্ড অপশন বউ, ঘোমটা পড়া বউ কোথায় যাচ্ছে? ওকে ঠিক আছে। এরপরে নেক্সট আরেকটা গেস হচ্ছে, ঠিক আছে? রৌদ্র শব্দটির অর্থ কি বলো? রৌদ্র শব্দটির অর্থ কি? হ্যাঁ কারেক্ট, রোদ, তাই তো? তাহলে রৌদ্র শব্দটি অর্থ রোদ। সবাই প্রেজেন্ট একবার দিয়ে দাও, তোমাদের রোদ্দুর হবে বা রোদ, রোদটা সহজ ইজি ইজি মনে থাকবে রোদ্দুরের থাকে, ঠিক আছে? আর অপশন খেয়াল করে সবসময় সবাই
নেবে, ঠিক আছে? কোনটা ঠিক করে দেখে নেবে। জারিন ট্যাংরা বানানটা ঠিক করতে হবে। টয়ে জফলা আকার বলেছি, তুমি ট্যাংরা হয়ে গেছে দেখো। টয়ে জফলা আকার অনুসারে রয়াকার ট্যাংরা জারিন ট্যাংরা বানানটা ঠিক করো, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে, কোনো কোয়েশ্চেন থাকলে বলো, কোনো প্রশ্ন বা কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ভালো করে পড়ো, আমি যেভাবে পড়াচ্ছি কোয়েশ্চেনগুলো কিন্তু সবাই কোয়েশ্চেনটা তুলে নেবে, ঠিক আছে? কোনো কোয়েশ্চেন নাই তো, ওকে, সবাই কিন্তু প্রশ্নগুলো তুলে প্র্যাকটিস করে বাড়িতে। এইভাবে আর কী কী হতে পারে অনুশব্দগুলো, প্যাটার্নটা একই রকম, শুধু কোয়েশ্চেন চেঞ্জ হয়ে যাবে, তাই সেটা মনে রেখে সেইভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাই কারো কোনো প্রশ্ন নাই, ওকে, না, বাই এভরিওয়ান।